হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান কত টাকার মালিক, তিনি কি কি গাড়ি ব্যবহার করে থাকে এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তো এই ভিডিওতে আপনারা শাহরুখ খানের অনেক অজানা তথ্য জানবেন, তাই ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ দেখে নেই। শাহরুখ খান হচ্ছে পৃথিবীর সব থেকে ধনী অভিনেতা এবং তিনি হলিউড এবং বলিউডের মধ্যে সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। তো যাই হোক, শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ $770 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ৭৩২৮ কোটি টাকা, এবং তার মাসিক আয় ১২ কোটি রুপি। এছাড়া তিনি প্রতিটি মুভির জন্য প্রায় ১০০ কোটি টাকা চার্জ করে থাকেন। তো চলুন এখন আমরা শাহরুখ খানের গ্যারেজ থেকে ঘুরে আসি। শাহরুখ খানের 9 নম্বর গাড়িটি হচ্ছে টয়োটা ল্যান্ড প্রাডো। এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় ৪২ লক্ষ টাকা। শাহরুখ খানের 8 নম্বর গাড়িটি হচ্ছে পাজেরো। শাহরুখ খানের 7 নম্বর গাড়িটি হচ্ছে অডি A6। এই গাড়িটিতে 1984 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই গাড়িটির ম্যাক্সিমাম পাওয়ার 241 হর্স পাওয়ার, 5000 RPM। এই গাড়িটি সর্বোচ্চ গতি তুলতে পারে 250 কিলোমিটার পার আওয়ার, এবং এই গাড়িটির মূল্য 53 লক্ষ টাকা। শাহরুখ খানের 6 নম্বর গাড়িটি হচ্ছে BMW 6 সিরিজ। এই গাড়িটিতে 2993 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই গাড়িটির ম্যাক্সিমাম পাওয়ার 261 হর্স পাওয়ার, 4000 RPM, এবং এই গাড়িটি সর্বোচ্চ গতি তুলতে পারে 250 কিলোমিটার পার আওয়ার। এই গাড়িটির মূল্য 67 লক্ষ টাকা। শাহরুখ খানের 5 নম্বর গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ। এই গাড়িটিতে 2998 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই গাড়িটির ম্যাক্সিমাম পাওয়ার 281 হর্স পাওয়ার, 5000 RPM, এবং এই গাড়িটি সর্বোচ্চ গতি তুলতে পারে 330 কিলোমিটার পার আওয়ার। এই গাড়িটির মূল্য 82 লক্ষ টাকা। শাহরুখ খানের 4 নম্বর গাড়িটি হচ্ছে রোলস রয়েস ফ্যান্টম। এই গাড়িটিতে 6749 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই গাড়িটির ম্যাক্সিমাম পাওয়ার 563 হর্স পাওয়ার, 5000 RPM। এই গাড়িটির সর্বোচ্চ গতি 250 কিলোমিটার পার আওয়ার, এবং এই গাড়িটির মূল্য ভারতীয় টাকায় 12 কোটি রুপি। এই গাড়িটি শাহরুখ খান ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, ঋত্বিক রোশন এবং অক্ষয় কুমারের কাছেও রয়েছে। শাহরুখ খানের 3 নম্বর গাড়িটি হচ্ছে BMW i8। এটি BMW কোম্পানির সব থেকে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে একটি। এই গাড়িতে 1499 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই গাড়িটির ম্যাক্সিমাম পাওয়ার 369 হর্স পাওয়ার, এবং এই গাড়িটির সর্বোচ্চ গতি 250 কিলোমিটার পার আওয়ার। এই গাড়িটির মূল্য 14 কোটি টাকা। তবে শাহরুখ খান যে BMW কোম্পানির একটি বড় ভক্ত, তা তার গাড়ির কালেকশন দেখলেই বোঝা যায়। শাহরুখ খানের 2 নম্বর গাড়িটি হচ্ছে বেন্টলে কন্টিনেন্টাল জিটি। এই গাড়িটি সেলিব্রিটিদের একটি পছন্দের গাড়ি। এই গাড়িটিতে 6000 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই গাড়িটির ম্যাক্সিমাম পাওয়ার 650 হর্স পাওয়ার, 5000 RPM। এই গাড়িটির সর্বোচ্চ গতি 318 কিলোমিটার পার আওয়ার, এবং এই গাড়িটির মূল্য 28 কোটি টাকা। শাহরুখ খানের সব থেকে পছন্দের গাড়িটি হচ্ছে বুগাটি ভাইরন। এই গাড়িটিতে 7993 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই গাড়িটির ম্যাক্সিমাম পাওয়ার 1001 হর্স পাওয়ার, এবং 6000 RPM। এই গাড়িটির সর্বোচ্চ গতি 410 কিলোমিটার পার আওয়ার, এর মানে এই গাড়িটি আপনার সামনে দিয়ে যাবে এবং আপনি টেরও পাবেন না। যাই হোক, এই গাড়িটির মূল্য 28 কোটি টাকা। এই গাড়িগুলো ছাড়াও শাহরুখ খানের কাছে একটি ভ্যানিটি ভ্যান রয়েছে। এই ভ্যানিটি ভ্যানে 5-স্টার হোটেলের সুবিধা রয়েছে। এছাড়া অবাক করা বিষয় হচ্ছে এই ভ্যানিটি ভ্যান একটি আইপ্যাডের মাধ্যমে চালানো যায়। এই ভ্যানিটি ভ্যানের মূল্য 4 কোটি রুপি। এই গাড়িগুলো দেখলেই বোঝা যায় শাহরুখ খান আসলে কতটা বিলাসী। তো এখন আমরা শাহরুখ খানের বাড়িগুলো দেখে আসি। শাহরুখ খানের দুবাইয়ে প্লাম জুমেরাতে একটি বাড়ি রয়েছে, আর প্লাম জুমেরা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সমুদ্রের উপর মানুষের তৈরি কৃত্রিম দ্বীপ। আর শাহরুখ খানের দ্বিতীয় বাড়িটি হচ্ছে ইন্ডিয়াতে। এই বাড়িটির নাম মান্নাথ হাউস, আর এই বাড়িটি কিন্তু অনেক বিলাসবহুল। এই বাড়িটির মূল্য 200 কোটি রুপি। তো এখন আমরা দেখে নেই শাহরুখ খান কিভাবে এত টাকা ইনকাম করে থাকে। শাহরুখ খান একজন বিজনেস মাইন্ডেড মানুষ, তিনি এটা জানে যে কোন সময় কোথায় টাকা ইনভেস্ট করতে হবে। শাহরুখ খানের রিয়েল এস্টেট এবং প্রোডাকশন হাউসের বিজনেস রয়েছে। এছাড়া তিনি ইন্ডিয়ান 3টি ক্রিকেট টিমের মালিক, একটি হচ্ছে
পাঞ্জাব কিংস, আরেকটি হচ্ছে তামিলনাড়ু ক্রিকেট টিম, আরেকটি হচ্ছে লোকাকা ভাইকিংস। এই তিনটি ক্রিকেট টিম থেকে তিনি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকে। তো চলুন এখন আমরা শাহরুখ খানের কিছু ব্যক্তিগত তথ্য সম্পর্কে জেনে নেই। শাহরুখ খানের পিতার নাম মীর তাজ মুহাম্মদ খান, শাহরুখ খানের মায়ের নাম লতিফ ফাতেমা খান এবং শাহরুখ খানের স্ত্রীর নাম গৌরী খান। শাহরুখ খানের দুইটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান রয়েছে। শাহরুখ খানের সব থেকে বড় ছেলের নাম আরিয়ান খান, তার জন্ম 13 নভেম্বর 1997, এক্ষেত্রে তার বর্তমান বয়স 24 বছর। শাহরুখ খানের মেয়ের নাম সুহানা খান, তিনি 22 মে 2000 সালে জন্মগ্রহণ করেন, এক্ষেত্রে তার বর্তমান বয়স 22 বছর। শাহরুখ খানের সব থেকে ছোট ছেলের নাম আব্রাম খান, তিনি 2013 সালে জন্মগ্রহণ করেন, এক্ষেত্রে তার বর্তমান বয়স 9 বছর। তো এখন আমরা শাহরুখ খানের হিট মুভিগুলো দেখে আসি। শাহরুখ খান এ পর্যন্ত মোটামুটি 112টি সিনেমাতে কাজ করেছেন, এর মধ্যে অন্যতম কাবি খুশি কাবি গাম। এই মুভিটি দেখেননি এরকম মানুষ হয়তো খুব কম খুঁজে পাওয়া যাবে। এরপরে রয়েছে হ্যাপি নিউ ইয়ার, এছাড়া রয়েছে দিল তো পাগল হ্যায় মুভিটি। তো যাই হোক, আপনার কাছে শাহরুখ খানকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ধন্যবাদ।